117 রাজেরা গোপালপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী আমাদের ঘরের মেয়ে বিশিষ্ট সঙ্গীত শিল্পী অদিতি মুন্সির সমর্থক। আজকে আমাদের যে জনসভা, এই জনসভায় আপনারা সকলেই জানেন নির্বাচিত সাংসদ বিশিষ্ট অভিনেতা দেব আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন। আমি অনুরোধ করব যারা আমাদের এই রাস্তাটার মধ্যে দাঁড়িয়ে আছেন তাদের সকলকে মাঠে আসার জন্য অনুরোধ করব। রাস্তাটা দিয়ে যানবাহন চলাচল করছে, অনেক সময় যানজটের সৃষ্টি হতে পারে, তাই আপনাদের কাছে সঙ্গীত সার্থক রূপদান করে প্রমাণ করে দিন আপনারা আপনাদের ঘরের প্রার্থীকে এক নম্বর বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আচ্ছা, আমার মায়েরা যারা এখানে উপস্থিত রয়েছেন সবাই মিলে আপনারা তো হাততালি দিলেন, আমাদের যারা রয়েছেন আমার মায়ের একটু পবিত্র উলুধ্বনি দিন তো, যারা এখানে রয়েছে অসাধারণ দিদি পবিত্র উলুধ্বনি দিচ্ছে, আমার মায়েরা পবিত্র উলুধ্বনি দিচ্ছে, দুহাত তুলে হাততালি, ছেলেরা হাততালি, মায়েরা উলুধ্বনি, ছেলেরা হাততালি, মায়েরা উলুধ্বনি, ছেলেরা হাততালি, মায়েরা উলুধ্বনি, ছেলেরা হাততালি, মায়েরা উলুধ্বনি প্রমাণ করে দেবে আপনাদের রাজারহাট গোপালপুরের প্রার্থীকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন। বলছে রাজারহাট গোপালপুরের মানুষের রায়, এই মাটিতে ভূমি কন্যা অদিতি মুন্সিকেই চায়, অদিতি মুন্সিকেই চায়, অদিতি মুন্সি চারিদিকে দিকে দিকে লোচ্ছে কারা, জিতবে কারা, চিচ্ছে কারা, এই রাজার হাটে, এই হাততালিতে, এই হাততালিতে, এই মায়েরা বলো, এই দাদারা বলো, এই দিকে দিকে, এই রাজপথে, এই পায়ে পায়ে, এই শিক্ষা গ্রহণে, এই সমবত জীবনে, এই মায়ের জন্য, এই মাটির জন্য, এই মানুষের জন্য, এই হাততালিতে, এই হাততালিতে, এই চড়ে বলো, এই আরো চড়ে, এই চাপিয়ে বলো, এই চাপিয়ে বলো, এই উন্নয়নে, এই মানুষের সাথে, এই লড়াই বলে, এই অন্ধকারা, এই চিন্তাকারা, চিন্তাকারা, এই রাজার হাতে, এই রাজার হাতে, এই অতিথি দিয়ে, এই তেপ রাস্তাও, এই অভিষেকটাও, এই আমরা কারা, আরে ওই দাদাটা, আরে এই ভাইটা, আরে চলবে কারা, এই রাজপথে, এই বুক চিটিয়ে, আরে হাততালিতে, এই হাততালিতে, এই হাততালিতে, এই লড়াই কাঁধে, এই মাঠে ময়দানে, এই কর্মীরাও, এই আমার এই মাটা, আরে ওই দাদাটা, আরে এই ভাইটা, এই চারিদিকে, এই লড়াই কাদের, এই চিনবে কারা, খেলা হবে এই মাটিতে, খেলা 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 হবে এই মাটিতে, খেলা 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 হবে, অদিতি মুন্সি আমার মায়েরা আজকে এত আসতে, মায়েরা কণ্ঠ প্রতিধ্বনিত করুন, আমার কণ্ঠে আপনারাও কণ্ঠ মেলান, বলুন অদিতি মুন্সি। কিছু আমার মনে করে যারা আছে আমি সবাইকে বলবো।
শীর্ষে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় ওকে দেবতাকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই এখানটা খালি আমরা এবার সরাসরি দেব সম্বর্ধনার দিকে এগোবো আমাদের প্রাণের সাংসদ দীপক অধিকারীর জন্য আমাদের সকলের প্রাণের মানুষ আমাদের সকলের ভালোবাসার মানুষ দীপক অধিকারী আরো জোরে একটু হাত তালি দীপক অধিকারীর জন্য আমরা গর্বিত আমরা অহংকৃত আমরা এবার সরাসরি সম্বর্ধনার পর্বে যাবো দীপক অধিকারীকে এই মুহূর্তে জেলা সংবাদ গ্রামের সমস্ত সদস্যরা একটু জোরে করতালি হোক আমার মা বলে দিন এরপর আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী সম্মানীয় শ্রীমতী অদিতি মুন্সীকে বরণ করে নেওয়ার পালা তাকে বরণ করে নিচ্ছেন মনীষ মুখোপাধ্যায় এখানকার প্রাক্তন বোর্ড চেয়ারম্যান বর্তমানে কোঅর্ডিনেটর তাকে বরণ করে আমাদের জোরে হাততালি হোক প্রিয় প্রার্থী অদিতি মুন্সীর জন্য জোরে হাততালি হোক এর পরবর্তীতে আমি দেবতাকে বসবার জন্য অনুরোধ করব এবারে আমরা ব্যক্তিগত পর্যায়ে তৃণমূল কংগ্রেসের থেকে দেবদাকে অনুরোধ করেছিলাম নমস্কার কি বলবো কি দিয়ে শুরু করি বলো জয় বাংলা জয় বাংলা খেলা হবে সবই তো হবে কিন্তু বেঁচে থাকতে হবে তার আগে মাস্ক না বললে আপনারা বেঁচে থাকলে নির্বাচন হবে ভোট হবে সমস্ত কিছু হবে রাজনীতি আপনাদের জন্য আপনাদের ভালো রাখার জন্য তো আমার আপনাদেরকে হাত জোর করলো যাদের পকেটে মাস্ক আছে প্লিজ মাস্কটা পরে নিন আমি মাস্ক খুলেই আপনাদের সঙ্গে কথা বলছি আপনাদের হ্যাঁ মেকআপটা একটুও খারাপ হবে না না এটা হয়েছে আমি বলছি কি করে হয়েছে আমার একজন ব্লাড টেস্ট করতে এসেছিল যা হয় আমি খুব যেরকম আমি এরকমই তো আমি বললাম কি মাস্ক পরি বলে আমাদের শুধু একটা জিনিস আমার বর খুব খুশি কারণ মেকআপে আর খরচা হচ্ছে না কারণ সারাক্ষণ তো মুক্ত ঢাকায় থাকে লিপস্টিক কিনতে হয় না মেকআপ লাগাতে হয় না মাস্ক দিয়ে চলে তো যাক এইগুলো নিয়ে বলছি না বাট প্লিজ মাস্কটা পরবে কারণ 131,000 ছাড়িয়ে গেছে নির্বাচনের সময় বুঝতেই পারছি সবাই সব দল জোর কদমে রাস্তায় নেমে গেছে ভোট নেওয়ার জন্য মানুষকে বোঝানোর জন্য কিন্তু আমার মনে হয় এটাও বোঝানো দরকার যে মাস্কটা পরা অতটাই জরুরি থ্যাংক ইউ সো মাচ সম্মানটা দেওয়ার জন্য মাস্ক পরে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ চলে আসি নির্বাচনী প্রচারের জন্য অদিতি এমনি চোখ বন্ধ করে জিতবে এখানে ভীষণ ভালো লাগছে এরকম একটা জায়গায় এসে এত সুন্দর পরিবেশ সত্যি আজকে সভাটা ক্যান্সেল হওয়ারই কথা ছিল কারণ সকাল থেকে আমরা জানতাম যে হেলিকপ্টার ল্যান্ডিং হচ্ছে না কিছু ইত্যাদি ইত্যাদি অনেকগুলো সমস্যার মধ্যে দেবরাজ গেছে বেচারা আজকে আমার মনে হয় না জীবনে একটা দিন এতগুলো ফোন করেছে যেটা আজকে বেচারা করেছে তো একটু দেবরাজের জন্য হাত তালি কারণ সত্যি সকাল থেকে প্রচুর পরিশ্রম করেছে এই সভাটাকে করার জন্য এবার চলে আসি একটু প্রচার নিয়ে কথা বলি আমি আপনাদের ভোট চাইতে আসিনি কারণ আমি বিশ্বাস করি না কারণ আমার মনে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ মানুষের আশীর্বাদ থাকলে যে কোনো নির্বাচন চোখ বন্ধ করে জেতা যেতে পারে তো আমি আজকে আপনাদের পাড়ায় এসছি আপনাদের আশীর্বাদ চাইতে দেখে যে বেড খালি আছে কিনা তখন আমরা হসপিটাল দূরে থাকতাম যে আমাদের করোনা যাতে না হয়ে যায় আমরা আমাদের বাবা মাকে ঘরের মধ্যে রাখতাম নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখতাম যাতে করোনা হয়ে গেলেই মরে যাবো এই একটা ভয় সারাক্ষণ চলছিল সেই সময় মমতা ব্যানার্জি এই বয়সে রাস্তায় নেমে দেখেছে যে মানুষ ভালো আছে কি নেই শুধু কলকাতায় বসে দেখেনি আমি ছিলাম দিদির সাথে আমরা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ঘুরে দেখেছি যে ডিস্ট্রিক্টে মানুষ ভালো আছে কি নেই গ্রাম বাংলার মানুষ ভালো আছে কি নেই তারা সুখে আছে কি নেই